গঙ্গার পানির দাবিতে হুজুর মালানা বাসানি লং মার্চের এরা শহীদ আমরা সংলাপে গিয়েছিলাম দেশকে বাঁচাতে চেয়েছিলাম জাতিকে বাঁচাতে চেয়েছিলাম বলছি সংঘর্ষে যাবেন না আমরা নির্বাচনে আসতে চাই আমাদেরকে নির্বাচনে আসতে দেন মেত্রিকে মুক্তি দেন আমাদের কর্মীদের মুক্তি দেন গায়েবের মামলা খুনের মামলা সন্তোষের মামলা জঙ্গি তত্ত্বতার মামলা একশো সাত দিন হরতাল করে দত্তভাগ সরকার আওয়াজ আদায় করার সময় সেরাটোর হোটেলের সামনে বাসের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে মানুষ হত্যা করেছে কারা আমরা বলে দেয় নাই অগ্নি সন্ত্রাসের কথা বলবেন না আয়নার দিকে তাকান আমাদের উস্কারি দেবেন না আমাদেরকে উস্কারি দেবেন না গত কয়েকদিন থেকে সিলেট আমি বলছি ইতস্ত বিকৃত স্লোগান দিলে হবে না স্লোগান সারা মাঠে সারা বাংলাদেশে একসাথে দিতে হবে যাতে ক্ষমতাসীনদের চলে যায় আমরা সংলাপে দাবি করেছিলাম আমাদের দেশে ক্ষমতাচীন সরকারেরা বলে নির্বাচন হয় না পার্লামেন্ট বাতিল করেন আপনি পদত্যাগ করেন মন্ত্রিসভা বাতিল করেন তারপরে তফসিল ঘোষণা করবে তড়ি গলি করে তফসিল ঘোষণা করে দিয়েছে আমরা যাতে নির্বাচনে না যেতে পারি সাবধান দেশের সত্তরানব্বই জন মানুষ আমাদের সাথে কৃষক শ্রমিক জেলে তাতে কাবার কুমার ধোপা নাবিত ছাত্র যুবক পুরুষ মহিলা নারী শিশু আমাদের সাথে দেশের নব্বই ভাগ ভোটার কে বাদ দিয়ে ঐক্যবনকে বাদ দিয়ে খালাদা জিয়া মুক্তি দেন রাজবন্ধীদের মুক্তি দেন আমাদের সাত দফা মেনে নেন সংবিধানের ভিতরে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলেন এটা সংবিধানে ছিল একশো দিন হরতাল কি সংবিধানে ছিল সংবিধানের জন্য জনগণ সংবিধানের জন্য দেশ না দেশের জন্য সংবিধান জনগণের জন্য সংবিধান এইসব কথা কারে শিখান আজকে বলতেছেন তফসিল ঘোষণা করার পরে আন্দোলন বেআইনি যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি না সরকারে থাকলে বেআইনি এইসব চলবাহানা চলবে না দাবি মানতে হবে জান দেব দাবি ছাড়বো না মরতে হলে মরবো দাবি আদায় করে ছাড়ব জনগণ আমাদের পক্ষে আল্লাহ আমাদের পক্ষে হিন্দুকে বেড়েছেন খ্রিস্টানদের বেড়েছেন বৌদ্ধদের মেরেছেন সাঁওতালকে বেড়েছেন জায়গায় পাহাড়িদেরকে বেড়েছে নারী নির্যাতন করেছেন শিশুদের দর্শন করিয়েছে আর কত কাকে বাকি রেখেছে আল্লাহ নবীর কোরআনের খোদবার পরিবর্তে সরকারের নামে মসজিদে শুক্রবারে খোদবা দায়ের করেছে বাকি আছে নমরুট ফেরাউনের জায়গা আল্লাহর খুদকারি দখল করার জায়গা আল্লাহর গজব পড়বে এবার আর রক্ষা নাই দেখেছে জনতা দেখে যান মাদ্রাসা মাঠ দেখে যান রাজশাহী দেখে যান পুলিশ দিয়ে রাস্তাঘাট ধপলোট করে বন্ধ করে দিয়েছেন মাদ্রাসা মাঠে জায়গা নাই দামীমান্ত হবে ভোটার জনগণ ভাইয়ের আমার এবার ভোটের দিন একদিনের লড়াই হবে লড়াই এই লড়াই গণতন্ত্রের এই লড়াই ভোটটোর অধিকার প্রতিষ্ঠা এই লড়াইয়ে জিততে হবে লড়াই 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 চাই লড়াই করে আসতে চাই এই লড়াই গণতন্ত্রের এই লড়াই ভোটের এই লড়াইয়ে জিততে হবে দাবি যদি না মানেন সত্যবা যদি না মানেন তফসিল যদি না পিসান এর পূর্বে প্রত্যেক নির্বাচনের আগে তফসিল তিন থেকে চারবার পরিবর্তন হয়েছে আপনারা যখন তফসিল ঘোষণার পরে তফসিল বাতিল আন্দোলন করেন তখন বেআইনি হয় না আর আমরা করলে বেআইনি কি করবেন জেলে নেবেন এই জেলে আমি ছিলাম আমি দশ বছর জেলে ছিলাম আমি ছয়বার মারা গিয়েছি আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমি জেল জীবনে তোয়াক্কা করি না আমাদের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অসুস্থার কারণে আজকে আসতে পারে নাই আমি আমাদের কথা দিয়ে যাচ্ছি এই আন্দোলনে জয়লাভের পরে ইনশাল্লাহ ডক্টর কামালকে আপনাদের কাছে নিয়ে আসব আমাদের দাবি মানতে হবে জনতার আদালতে বিচার হবে না হয় আজ জেগেছে জনতা তোমার বিচার করবে তারা জনে জনে জনতা গড়ে তোলো একতা জনে জনে জনতা জনে জনে জনতা কৃষক শ্রমিক ছাত্র জনতা এই লড়াই গণতন্ত্রের এই লড়াই ভোটাধিকারের এই লড়াইয়ে জিততে হবে আমার বক্তব্য বাড়াবো না আমাদের বিএনপির মহাসচিব বক্তব্য দেবে সম্মানিত সভাপতি আজকে মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ সবাই নাম আমি বলতে পারবো না ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রতি আহসান আসেন এই আন্দোলনকে গ্রামে গঞ্জে হাটে মাঠে কৃষকের কাছে শ্রমিকের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে খালাদা দিয়ার ভক্তি দাবি সারা বাংলাদেশে পৌঁছে দিতে হবে শুধু রাজশাহী মাঠের স্লোগান দিলে হবে না সবাই এক সুরে স্লোগান দিতে হবে আকাশ বাতাস কাঁপিয়ে তুলতে হবে শোষকের তক্ততা কাঁপিয়ে তুলতে হবে জয় আমাদের হবে ইনশাল্লাহ আমরা জনগণের সাথে আছি জনগণ আমাদের সাথে আছে দাবি যদি না মানেন তফসিল যদি না বিছান নির্বাচন যদি না বিছান নির্বাচন কমিশনে পদযাত্রা হবে লং মার্চ হবে রোড মার্চ হবে সভা হবে মিছিল হবে বৃক্ষ মিছিল হবে সারা বাংলাদেশে সভা দত্তা অব্যাহত থাকবে এ লড়াই বাঁচার লড়াই এই লডাই এই জিততে হবে বাংলার গরিব মানুষ এক রাষ্ট্রের গরিব মানুষ এক ধন্যবাদ